আল্লাহ কখনো জিজ্ঞাসা করবেন এই বেটা হাত কোন জায়গায় বানছিলি এই কথা আল্লাহর হবে না আল্লাহ প্রশ্ন করবে নামাজ পড়ছিলি তো আজ আমরা মনে করি গোটা বিশ্ব মুসলমানের মুক্তির জন্য প্রয়োজন আজকে অটুট ঐক্য ঐক্য ছাড়া নাচাতের কোন পথ নয় আমাকে আর আপনাকে যদি বিচ্ছিন্ন করতে পারে তাহলে এক এক করে আমাদের সবাইকে খতম করবে ওরা আমার যারা বুকে হাত বাঁধে যারা হাত খুলে বান্ধে নামাজ পড়ে যারা নিচেই নাবির বান্ধে আমরা তো নিচে তারপরে তারপরে হাদিস বুকের উপরে নাবির হানাফি সালাফি মালেকি এবং শিয়া মুসলমান তারা হাত খুলে দেয় আপনারা যারা হজ করতে গেছেন মক্কা শরীফে কত রকমের নামাজ দেখেছেন না এরকম করে কেউ কেউ এরকম করেই যায় আবার কেউ কেউ সালাম ফিরোনোর সময় এরকম করে কে কো মাজায় রুমাল কোষে বেঁধে দে মারা কেয়ার মারামারি করার মধ্যে দাড়ি দে করদে এ রক এরা কোর্দে এ রক মানে ইরাকের কুর্দি মুসলমান যারা মাজায় দাড়ি টাড়ি নেই মনে হয় যে মোস্তনাঘট না মাজায় রুমাল বেঁধে দাঁড়িয়ে যে নামাজ মালেকই মালিক মালেক হাত খুলে বান্ধে আমার আসলে আপনি কি বলতে পারবেন যারা হাত খুলে ওদের নামাজ হয় না যারা বুকে হাত বাঁধে ওদের নামাজ হবে না যারা নাবির নিচে হাত বান্ধব ওদের নামাজ হবে না এই কথাগুলো যারা বলে এরা ভুল বলে আসলে এগুলো একটাও সত্যি না কেমতের মাঠে আল্লাহ কখনো জিজ্ঞাসা করবেন এই বেটা হাত কোন জায়গায় বানছিলি এই কথা আল্লাহর হবে না আল্লাহ প্রশ্ন করবে নামাজ পড়ছিলে তো কয়েক তো পড়িলি বল সতেরো রাখা হয়েছিল কি না শুধু ফরজ নামাজের ব্যাপারেই আল্লাহ জিজ্ঞাসা করবে আপনি এটাই খোঁজ নেই হাত কোন জায়গায় বানলে মারামারি হুড়া হুড়ি করতে করতে জুমা শেষ জামাত শেষ ঈদিন নামাজ শেষ নামাজ শেষ কয় নামাজে আর পড়বো না যা চলে গেল সব আমার কে শিয়া কে সুন্নি কে আহলে হাদিস কে হানাফি কে মালিকি কে শাফি এটা পরে হবে এখন দরকার হলো আল্লাহর জমিনে আল্লাহর কোরআন বাস্তবায়িত হবে কি হবে না এই সিদ্ধান্ত নেওয়া